আমরা কিন্তু কোরবানি বা প্রায় সময় কিন্তু বিভিন্ন কারণে গরু কেনার জন্য হাটে যাই কিন্তু হাটে যেয়ে কিন্তু আমরা বুঝতে পারি না একটি গরুর ওজন কেমন হতে পারে বা গরুটি থেকে আমরা কী পরিমাণ মাংস পেতে পারি এবং সেই সাথে গরুটির দাম কেমন হতে পারে আর আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন একটি গরুর ওজন কিভাবে নির্ণয় করতে হয় এবং সেই সাথে কিভাবে একটি গরুতে কি পরিমাণ মাংস হতে পারে সেটিও বের করতে হয় এবং সেই অনুযায়ী একটি গরুর দাম কত হতে পারে সেটিও আপনি বের করতে পারবেন আর এইসব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর আর আপনারা দেখছেন ডিডাব্লিউ প্রজেক্টের আতাদিন বাংলার পণ্ডিত তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও Like quality. সো একটি গরুর ওজন নির্ণয়ের জন্য আমাদেরকে কিন্তু একটি ফর্মুলা অনুসরণ করতে হবে আর এই ফর্মুলা অনুসরণ করার জন্য কিন্তু আমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে প্রথমটি হচ্ছে গরুটির প্রস্থ এবং দ্বিতীয়টি হচ্ছে গরুটির দৈর্ঘ্য সো গরুটির প্রস্থ মাপার জন্য আমি আপনাদেরকে একটি চিত্র দেখাচ্ছি সো এই চিত্রটি আপনি যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন গরুর যে গ্যাসটি রয়েছে এই গ্যাজের এবং গরুর যে সামনের পার রয়েছে এই পিছনের অংশের মধ্যে কিন্তু আপনাদেরকে মাপ নিতে হবে আপনি যদি একটি চিত্রটি ভালো করে লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন সো দেখতেই পাচ্ছেন এই মাপটি কিন্তু খুব সুন্দর করে নেওয়া হয়েছে আপনি চাইলে কিন্তু একটি দড়ি বা ফিতা দিয়ে মাপটি নিতে পারেন এবং মাপটি নেওয়ার পরে আপনি কিন্তু একটি চাইলে ইঞ্চি টাপে এটি মেপে দেখতে পারেন এবং দ্বিতীয়ত আমাদের যে মাপটি নিতে হবে সেটি হচ্ছে গরুর সামনের পায়ের হাড় থেকে এবং পিছনের পায়ের হাড় পর্যন্ত যে ধর্গটা রয়েছে সেই ধর্গ কিন্তু আমাদের মাপ নিতে হবে আপনি যদি চিত্রতে একটু ভালো করে লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন সো এটিও কিন্তু আপনি একটি ইঞ্চি দিয়ে মেপে নিতে পারেন সো সেজন্য আমরা দুটি মাপই কিন্তু নিয়ে নিয়েছি এখন আমাদেরকে একটি ফর্মুলা অনুসরণ করতে হবে এই ফর্মুলাটি হচ্ছে গরুর ওজন ইজ ইকুয়াল টু গরুর প্রস্থ গুণন গরুর প্রস্থ গুণন গরুর দৈর্ঘ্য অর্থাৎ আমাদের প্রস্থকে কিন্তু দুইবার গুণন করতে হবে সো এখানে আমরা একটি গরুর প্রস্থ কিন্তু মেপে নিয়েছি গরুর প্রস্থটি হচ্ছে বাউন্ন ইঞ্চি এবং সেই সাথে গরুরটির দৈর্ঘ্য রয়েছে সিক্সটি থ্রি ইঞ্চি সো এটিকে আমরা এখন দুইবার করে গুণ করে নেব অর্থাৎ বাউন্ন ইন্টু বাউন্ন ইন্টু সিক্সটি থ্রি সো গুণ করার পরে আমরা এটিকে ছয়শো ষাট দিয়ে ভাগ করব। তো ছয়শো ষাট দিয়ে ভাগ করার পর আমাদের যে নাম্বারটি এসেছে এটি হচ্ছে গরুর মোট ওজন অর্থাৎ দুশো আটান্ন কেজি হচ্ছে গরুর মোট ওজন এখানে গরুর ভুড়ি থেকে শুরু করে গরুর চামড়াচ থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে কিন্তু এটি গরুর ওজন আমরা বের করলাম এখন আমরা বের করবো এই গরুটিতে আমরা কি পরিমাণ মাংস বা হার পেতে পারি অর্থাৎ যেগুলো আমাদের খাওয়ার উপযোগী সেক্ষেত্রে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি সার গরুর কথা চিন্তা করে থাকেন সেক্ষেত্রে গরুর যে মোট ওজন রয়েছে সেখান থেকে কিন্তু আপনি সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মাংস বা হার পেয়ে যাবেন এবং আপনি যদি একটি গাভী গরুর কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্টের মতো হার বা মাংস পেয়ে যাবেন সো যেহেতু আমাদের এটি সার গরু সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে সিক্সটি ফাইভের মতো কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু মাংস বা হার পেয়ে যাবো সো আমাদের যে মোট ওজন রয়েছে গরুর অর্থাৎ দুশো আটান্ন কেজি এটিকে যদি আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের গরুর যে মাংস বা হাড়ের ওজন সেটি কিন্তু আমরা পেয়ে যাবো সেখান থেকে আমরা মোট মাংসের ওজন পেয়ে গেছি কিন্তু একশো সাতষট্টি কেজি অর্থাৎ গরুটি যদি আমরা জবাই করি জবাই করার পর কিন্তু এখান থেকে একশো সাতষট্টি কেজি হাড় বা মাংস আমরা পেয়ে যাব যেটি মূলত আমাদের খাওয়ার উপযোগী আর এখন যদি আপনি গরুটির দাম নির্ণয় করতে চান সেক্ষেত্রে আপনি যদি এই একশো সাতষট্টি সাতশো পঞ্চাশ দিয়ে অর্থাৎ বর্তমান বাজার দর কিন্তু সাতশো পঞ্চাশ টাকা কেজি এই একশো সাতষট্টি কে যদি আপনি সাতশো পঞ্চাশ দিয়ে গুণ করেন তাহলে কিন্তু আমাদের গরুর দাম চলে আসবে সো গুণ করার পরে কিন্তু আমরা গরুটির দাম পেয়ে গেছি এক লাখ পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ অর্থাৎ আপনি যদি এক লাখ পঁচিশ বা এক লাখ তিরিশ দিয়ে একটি গরু কিনতে পারেন এই সাইজে তাহলে কিন্তু আপনি ঠকবেন না আপনি কিন্তু এই পরিমাণ মাংস আপনি পেয়ে যাবেন সো সামনের কুরবানি বা বিভিন্ন কারণে আমরা যখন গরু কিনতে যাই আপনি যদি এই ফর্মুলাটি অনুসরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি গরু কিনে অবশ্যই জিতে যাবেন সো বন্ধুরা এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি একটিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন